সিলেটের ফেন্সুগঞ্জের স্যার এনাম উল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্র সামর্থ্যহীন তিনশো পরিবারের ছেলেদের ফ্রি খাতনা অনুষ্ঠিত হয়েছে ফেন্সুগঞ্জ থেকে আমাদের প্রতিনিধি সামি হায়দারের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র দেখুন বিস্তারিত নিজের সংখ্যা ঠিকমতো মতো চলে না পরিবারের সবার আহার যোগাতে ও রীতিমতো ইমসিম কাটছেন অনেকে এমনকি অর্থের অভাবে সঠিক সময়ে সন্তানকে দিতে পারছেন না খতনা তাই বলে হৃদয় মানবতায় একটু কমেনি সিলেটের ফেন্সুগঞ্জ উপজেলার লন্ডন প্রবাসী লন্ডনের সুনাম দণ্ডা ব্যবসায়ী স্যার এনামুল ইসলামের প্রবাস থেকে অসহায় মানুষদের কষ্টটা নিজেও উপলব্ধি করছেন হৃদয় দিয়ে সেই মানবতা থেকে সিলেটের জকিগঞ্জ উপজেলার থানাবাজার এলাকায় সার এনামুল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্র তিনশো ছেলেদের প্রত্যা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে কতনা অনুষ্ঠানে আব্দুল মকি চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুবেদ আহমদ চৌধুরী শিপু অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল আহাদ তুতিউর রহমান সেলিম আহমদ আজাদ মিয়া বাসি চৌধুরী রফিকুল ইসলাম হুকন মিয়া 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 বকুল আবু কাবুল আহমেদ শাহ ফেঞ্চুগঞ্জ উপজেলার শত বছরের প্রাচীনতম বিদ্যাপীঠ কাশিমারি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের উনিশশো তিরাশি চৌরাশি বেচের শিক্ষার্থীদের আয়োজনে এ কতনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সিলেটের ফেঞ্চুগন থেকে সামি হায়দার আয়ন নিউজ